ঝিনাইদহের হরিণাকুঞ্জুর চরপাড়া গ্রাম থেকে এক কৃষকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে নিজ বাড়ির ঘরের বারান্দা থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। নিহত জয়নউদ্দিন মালিথা ওই গ্রামের মৃত সবেদ আলী মালিথার ছেলে। তার বয়স হয়েছিল 60 বছর। ঝিনাইদহ অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস জানান, জয়নউদ্দিন প্রতিদিনের মতো গত রাতেও নিজ ঘরের বারান্দায় ঘুমিয়ে পড়ে। সোমবার ভোর রাতে স্ত্রী ঘুম থেকে উঠে স্বামীকে ডাকতে গেলে তার কোনো সাড়া না পেয়ে চিৎকার করে। এ সময় বাড়ির পাশের লোকজন ছুটে এসে তাকে মৃত অবস্থায় দেখতে পায়। স্থানীয়রা খবর দিলে সকাল 10টার দিকে ঘটনাস্থলে পৌঁছে তার মৃতদেহ উদ্ধার করা হয়। লাশ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃতদেহের মাথার পেছনে আঘাতের চিহ্ন রয়েছে। তদন্ত শেষে তার মৃত্যুর কারণ জানা যাবে বলে পুলিশ জানান। এ ঘটনায় নিহতের স্ত্রী আবেদা বেগমকে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে বলে জানা গেছে। তথ্য ও ভিডিও চিত্রে ঝিনাইদহ প্রতিনিধি এস কে কাদের।